Hello students, আমি মনিশম গোদিয়া আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ল্যাপ্লাস মেথডে কিভাবে 4 ক্রস 4 এর একটা ডিটারমিন্যান্টকে ভাঙা যায় ঠিক আছে আমরা কি করব ল্যাপ্লাস মেথডে কিভাবে 4 ক্রস 4 ডিটারমিন্যান্টকে ভাঙো ঠিক আছে তো ধরো সাপোজ ক্যাপিটাল এ একটা 4 ক্রস 4 ডিটারমিন্যান্ট এরকম এ 11 এ 12 এ 13 এ 14 এ 21 এ 22 এ 23 এ 24 এ 431 এ 32 এ 33 এ 34 A41, A42, A43, A44 তাহলে এটা হচ্ছে একটা 4 ক্রস 4 ডিটারমিন্যান্ট এই ডিটারমিন্যান্টকে আমরা কিভাবে ল্যাপ্লাস মেথডে ভাঙব সেটা হচ্ছে আজকে আমাদের মানে এক্সপ্লোর করব কিভাবে ঠিক আছে সেটা আমরা আজকে বলবো যে তারপর একটা एग्जांपल করাবো তোমাদের জন্য তো নিয়ম হচ্ছে আমাদের যে ফার্স্ট রো কে নিতে হয় সেকেন্ড রো কে নিতে হয় ঠিক আছে তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে চেঞ্জ করে করে করতে হয় কেমন প্রথমে নিতে হবে তোমাদেরকে ফার্স্ট কলাম তারপর সেকেন্ড কলাম মানে ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম রো দুটো সেম রেখে দেবে অন্য রো দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে তোমাদের গুলিয়ে যাবে তো ওই জন্য আমি কি বলবো না রো সবসময় দুটো ফার্স্ট এবং সেকেন্ড রো কে কনস্ট্যান্ট রেখে দিও তারপরে তোমরা কি করবে ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম একবার নিবে তারপরে ফার্স্ট তাহলে ফার্স্টের সঙ্গে সেকেন্ড হলো এরপরে কি করবে ফার্স্টের সঙ্গে থার্ড কলাম আর ফার্স্ট কলামের সঙ্গে ফোর্থ কলাম তাহলে ফার্স্ট কলামের সঙ্গে প্রত্যেকটা কলামের কম্পেয়ার হয়ে গেল এরপরে আমরা যেটা করব কি না সেকেন্ড কলামের সঙ্গে থার্ড কলাম সেকেন্ড কলামের সঙ্গে ফোর্থ কলাম তাহলে এখানেও সবগুলোই হয়ে গেল এরপর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে থার্ড কলামের সঙ্গে ফোর্থ কলাম তাহলে দেখো প্রত্যেকটা কলামের সঙ্গে কম্পেয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে আমি মেথডটা বলছি একটু লেখো এটা কিভাবে এক্সপ্যান্ড করছি দেখো তোমরা ইকুয়াল টু তাহলে নিয়ম হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ক নম্বর রো নিয়েছি এক নম্বর তাহলে এক নম্বর রো আর একটা ক নম্বর রো নিয়েছি দু নম্বর তাহলে প্লাস টু হলো প্রথম যেটা করব ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম তো ফার্স্ট কলাম মানে কত নম্বর কলাম এক নম্বর কলাম আর তারপরে দ্বিতীয়টা দু নম্বর কলাম প্লাস টু এটা হলো আমার সাইনের দিকটা চলে গেল এরপরে আমাকে দেখতে হবে ডিটারমিনেন্ট ভ্যালু গুলো কত করে করে আসবে মানে এক কথায় আমরা টু ক্রস টু ডিটারমিনেন্ট কনভার্ট করে দেবো আর কি এটাকে ঠিক আছে তো কিভাবে দেখতে হয় এই জায়গাটাকে যদি আমরা ডটেড লাইন দিয়ে টানি আর এই জায়গাটাকে যদি এই দুটো রোকে যদি ডটেড লাইন দিয়ে টানি তাহলে আমরা প্রথমে ফার্স্ট আর সেকেন্ড রো নিয়েছি ডটেড লাইন দিয়ে টানলাম ফার্স্ট আর সেকেন্ড কলাম নিয়েছি ডটেড লাইন দিয়ে টানলাম যে পয়েন্ট গুলো দিয়ে ওভারল্যাপ করেছে মানে দুটো লাইনই চার দুটো করে চারটে লাইনই কি করেছে ক্রস করেছে সেই ডিটারমিনেন্টটাকে এখানে প্রথম নেওয়া নেওয়া তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু আর যে জায়গাগুলো দিয়ে একবারও যায় সেই ডিটারমিনেন্টটাকে তার সাথে গুণা করে নিতে হবে মানে কোনটা এই জায়গাটা এ থ্রি থ্রি এ থ্রি ফোর এ ফোর থ্রি আর এ ফোর তাহলে এটা হলো আমার এরপরে আমাকে তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারলে এরপর আমাকে কি করতে হবে এই ডিটার ইয়েগুলোকে কলাম গুলোকে চেঞ্জ করতে হবে তো রো তো সেম থেকে যাবে রো তো আর চেঞ্জ হবে না তাহলে রো গুলো আমার এক আর দু নম্বর রোই রইল কলাম গুলোকে আমি চেঞ্জ করবো এক নম্বরের সঙ্গে কাকে করবো তিন নম্বর তো এক নম্বরের সঙ্গে তিন নম্বর যখনই করবো তাহলে প্লাস দিতে হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার রো আমার এক নম্বর আর দু নম্বর রোই আছে তাহলে আমি কি করব ওয়ান প্লাস টু করলাম ঠিক আছে কলাম গুলো এক নম্বরের সঙ্গে কে আছে তিন নম্বর তাহলে প্লাস ওয়ান প্লাস থ্রি হলো এরপরে দেখো তোমরা এটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে দিই এটাকে যদি ডটেড লাইন দিই আর এটাকে যদি ডটেড লাইন আর এটা যদি ডটেড লাইন দেওয়া হয় তাহলে আমার কি হবে
এক এই যে এইটা আর এই জায়গা এই জায়গাটা মানে এক কোথায় এই জিনিসটার উপর দিয়ে দুবার করে লাইন গেছে তাহলে আমরা কি করব এ 11 আর নিচে এ 21 আর কোন জায়গাটা দিয়ে গেছে এই জায়গাটার উপর দিয়ে তাহলে এই জায়গাটা কত লাগবে এ 13 আর এ 23 হলো কোন জায়গাগুলো দিয়ে একবারও যায়নি সেটা হচ্ছে এই জায়গাটা আর এই তো আমি ডিটারমিনেন্ট অফ কি নেব এ 32 এ 42 এ 34 এ 44 তাহলে আমার এটাও কমপ্লিট হলো এরপর তাহলে আমার এক নম্বর কলামের সঙ্গে দু নম্বর কলাম কমপ্লিট হয়েছে এক নম্বর কলামের সঙ্গে তিন নম্বর কলাম কমপ্লিট হয়েছে আর বাকি রয়েছে কোনটা এক নম্বর কলামের সঙ্গে চার নম্বর কলাম তাহলে এরপর আমি নেবো কোনটা এক নম্বর কলামের সঙ্গে চার নম্বর কলামটা নেবো ঠিক আছে তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পার রো তো আমার সেম থাকছে ওয়ান প্লাস টু কলাম ওয়ান প্লাস ফোর তাহলে ডিটারমিনেন্ট অফ এবারে কোনটা কোনটা থাকছে তাহলে এইটা আর এইটা এই দুটো আমার কি থাকছে ডবল মানে দুবার করে লাইনগুলো যাবে তাহলে আমি এখানে পাবো এ ওয়ান ওয়ান এ ওয়ান ফোর এ টু ওয়ান এ টু ফোর এটা গেল আর এই যে এইখানে যে ডিটারমিনেন্ট আসবে এই জায়গাটা এই জায়গাটা পুরো ফাঁকা পড়ে রয়েছে তাহলে এই জায়গাটা আমার কি আসবে এ থ্রি টু এ থ্রি থ্রি এ ফোর টু এ ফোর থ্রি গেল হলো এরপরে আমাকে কি করতে হবে তাহলে এক নাম্বার কলামের সঙ্গে যতগুলো ছিল সব কমপ্লিট হলো এরপর আমাকে দেখতে হবে যে দু নম্বর কলামের সঙ্গে কয়টা পর নিতে হবে তাহলে প্রথম এরপরে আমি কি নেব যে দু নম্বর কলামের সঙ্গে কোনটাকে তিন নম্বর কলামকে তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পার রো তো আমার সেম থাকছে ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি ডিটারমিনেন্ট এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো আমার কি থাকছে ওভারল্যাপ থাকছে মানে দুবার করে লাইন যাচ্ছে তাহলে এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু টু এ টু থ্রি এটা গেল একবারও যাবে না কোনগুলো দিয়ে এই জায়গাটা দিয়ে আর এই জায়গাটা দিয়ে তাহলে এ থ্রি ওয়ান এ থ্রি ফোর এ ফোর ওয়ান এ ফোর ফোর হলো তাহলে আমার কি হয়ে গেল লাস্ট কোনটা হলো দু নম্বর কলামের সঙ্গে তিন নম্বর কলাম হয়ে গেল এরপরে আমি যেটা করব দু নম্বর কলামের সঙ্গে কোনটা লাস্ট মানে চার নম্বর কলামটাকে আমাকে করতে হবে তাহলে দুইয়ের সাথে কোনটাকে করব চার নম্বর তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পার টু প্লাস ফোর আচ্ছা আগে কলাম রো গুলো লিখছি ওয়ান প্লাস টু এক আর দু নম্বর রো প্লাস কত হচ্ছে দুই আর চার নম্বর কলাম তাই তো তাহলে টু প্লাস ফোর হলো এরপরে এর সাথে ডিটারমিনেন্ট হবে তাহলে কোন জায়গাটা কমন থাকছে দুইয়ের সঙ্গে চার যদি করি এইটা আর এটা উপর দিকে দুবার করে লাইন যাবে তাহলে এ ওয়ান টু এ ওয়ান ফোর এ টু টু আর এ টু ফোর একবারও যাবে না কোনটার দিকে এইটা আর এই জায়গাটা মানে ডিটারমিনেন্ট অফ এ থ্রি ওয়ান এ ফোর ওয়ান নিচে দিলাম আর ওইটা হবে এ থ্রি থ্রি এ ফোর থ্রি তাহলে এটাও কমপ্লিট হলো তাহলে আর একটি তোমাদের বাকি থাকছে কোনটা তিন নম্বরের সঙ্গে যদি আমি চার নম্বরটাকে নিই ওকে তাহলে এগুলো সব কমপ্লিট হয়ে গেল এবার লাস্ট থাকছে আমার তিনের সঙ্গে চার কলাম তাহলে তিন নম্বরের সঙ্গে চার নম্বর কলাম নিলে আমার যেটা থাকবে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত হবে রো তো তোমার একই থাকছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডিটারমিনেন্ট ভাঙো তাহলে আমার এই জায়গাটার উপর দিয়ে দুবার করে লাইন যাচ্ছে তাহলে কত হবে এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর এ টু থ্রি এ টু ফোর আর কোন জায়গাটা দিয়ে একদম যাবে না এইটার উপর দিয়ে যাবে না তাহলে তবে ডিটারমিনেন্ট অফ এ থ্রি ওয়ান এ থ্রি টু এ ফোর ওয়ান এ ফোর টু হলো এটি হচ্ছে তোমাদের মেন তো এই জায়গাটার থেকে পরে যে পজিশনটা আসছে সেই ডিটারমিনেন্টটা তোমরা নিজেরাই ভাঙতে পারবে কারণ এটা পুরোটাই হচ্ছে কি টু ক্রস টু এর ডিটারমিনেন্ট হচ্ছে এরপর আমরা এই জায়গাটাকে ভেঙে যেটা ক্যালকুলেশন আসবে সেটা করে নেব
তো আমি আজকে তোমাদেরকে একটা তাহলে 4 ক্রস 4 এর ডিটারমিন্যান্ট ভেঙে দেখাবো যে কেমন ভাবে ভাঙতে হয় এমন একটা অঙ্ক করাবো একটা প্রবলেম তাহলে এটা মুছলাম ল্যাপ্লাস করে কি হবে যায় তাহলে দেখো তোমাদের জন্য আমি একটা অঙ্ক করব প্রবলেম Prove that determinant of A minus B minus A B B A minus B minus A C minus D C minus D D C D C is equal to 4 into a square plus b square into c square plus b square এটা আমরা এতে পড়ে পড়া তো আমাকে এটা এক্সপ্যান্ড করতে হবে কি মেথডে না ল্যাপ্লাস মেথডে তাহলে সলিউশন এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট by Laplace method we get তাহলে এই ডিটারমিনেন্টকে ডেল্টা ধরলাম তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু প্রথমে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্রথমে এই দুটো রো নিচ্ছি আর এই দুটো ফার্স্ট আর সেকেন্ড কলাম নিচ্ছি ওকে তাহলে কত পাবো এ মাইনাস বি বি এ ডিটারমিনেন্ট হলো আর এই জায়গাটা দিয়ে ওভারল্যাপ করো আর এই জায়গাটা ফাঁকা থাকবে তাহলে সি মাইনাস ডি ডি সি হলো প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পার্ট ওয়ান প্লাস তাহলে এরপরে আমি কি নেবো এক নম্বর কলামের সঙ্গে তিন নম্বর কলাম তাহলে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস থ্রি ডিটারমিনেন্ট তাহলে এ মাইনাস এ বি মাইনাস বি তার সঙ্গে ডিটারমিনেন্ট মাইনাস বি মাইনাস বি সি সি এক নম্বরের সঙ্গে তিন নম্বর তাই তো এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এক আর দুই তাহলে ওয়ান প্লাস টু তার সঙ্গে আমরা কোনটা নেব এক নম্বর নেওয়া হয়েছে প্লাস ওয়ান প্লাস ফোর তাহলে এক নম্বরের সঙ্গে চার নম্বরটা ওকে তাহলে কত পাবো এ বি বি মাইনাস এ ডিটারমিনেন্ট মাইনাস ডি সি সি ডি হলো তাহলে আমার এক নাম্বারের সঙ্গে সবগুলো কমপ্লিট হয়ে গেল এরপরে আমাকে কি করতে হবে না দু নম্বরের সাথে নিতে হবে তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি তাহলে দুয়ের সাথে তিনের নিলাম ঠিক আছে তাহলে ডিটারমিনেন্ট মাইনাস বি মাইনাস এ এ মাইনাস বি হলো এই জায়গাটা আর এই জায়গাটা দিয়ে কোনো এলিমেন্ট যাবে না লাইন যাবে না তাহলে সি মাইনাস বি ডি সি হলো এরপরে আমি কি নেবো দুয়ের সঙ্গে চার নেবো তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ফোর তাহলে মাইনাস বি বি এ মাইনাস এ ডিটারমিনেন্ট অফ তাহলে সি ডি আর সি ডি হলো লাস্ট কোনটা না তিন নাম্বার কলামের সঙ্গে আমি যদি চার নাম্বার কলাম কিনি তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডিটারমিনেন্ট মাইনাস এ বি মাইনাস বি মাইনাস এ আর এখানটায় হবে তোমাদের সি মাইনাস ডি আর
ডিসি এটা তো এই ডিটারমিন্যান্টটাকে আমাকে ভাঙতে হবে ভেঙে ক্যালকুলেশন করে ওই জায়গাটায় নিয়ে আসতে হবে নম্বরটা মুছলাম উপরে দেখো প্রথমে যদি ডিটারমিন্যান্টটাকে এগুলোকে আমি ভাঙি তাহলে এখানে কত আসছে মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি মানে সিক্স তার মানে প্লাস হবে ওকে তাহলে প্লাস হচ্ছে আর এটা যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে প্লাস বি স্কোয়ার আসছে আর এখানটা আসছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলো এরপরে যেটা আসছে তিন চার চার আর তিনে সাত মানে নেগেটিভ মাইনাস ওকে তাহলে এখানটায় আসবে মাইনাস এবি মাইনাস ওয়ান আছে প্লাস এবি তো এটা অলরেডি জিরো হবেই বোঝা যাচ্ছে আর এখানটাও দেখো মাইনাস বিসি প্লাস বিসি তো এই জায়গাটা জিরো হয়ে যাবে এরপরে প্লাস এখানটায় চার একে পাঁচ মানে প্লাস হয়ে যাচ্ছে এটাকে ভাঙলে এ স্কোয়ার মাইনাস একটা থাকছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানটা থাকছে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে এরপরে এই জায়গাটা প্লাস এটা প্লাস থাকবে তিন চার পাঁচ পাঁচ আর এখানে তিনে আট তাহলে প্লাসই হবে এখানটায় আসছে তোমাদের বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এরপরেরটা থাকছে চার দুই ছয় ছয় সাত আট নয় তার মানে মাইনাস মাইনাস এখানটা আসছে এবি মাইনাস এবি তার মানে জিরো হবে সিডি মাইনাস সিডি জিরো হয়ে যাবে আর লাস্ট যেটা আসছে চার আর তিন হচ্ছে সাত আট নয় দশ তার মানে প্লাস আসছে এটাও আসছে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওখানটায় সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো তোমাদের এই জায়গাটা কেটে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এইটা জিরো হচ্ছে এই দুটো জায়গা থাকছে এইখানটা এইটা এইটা এটা চারটে জিনিস সেম থাকছে কত কত না এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে এখান থেকে মাইনাস দুটো কমন নিয়ে নাও তাহলে প্লাস হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে প্রত্যেকটাই তাহলে আমি কি বলতে পারবো ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ওকে তো তোমাদের জন্য আমি আজকে একটা প্রবলেম দিচ্ছি নিজেরা কষে দেখবে প্রবলেম প্রুভ দ্যাট ডিটারমিনেন্ট অফ জিরো এ বি সি মাইনাস এ জিরো ডি ই মাইনাস বি মাইনাস ডি জিরো এফ মাইনাস সি মাইনাস ই মাইনাস এফ জিরো ইজিক্যাল টু এ এফ মাইনাস বি ই প্লাস সি ডি তার হোল স্কোয়ার এটা নিজেরা করবে তাহলে স্টুডেন্টস আজকের মতন এখানেই ক্লাস শেষ তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতন এখানে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ।